হরে কৃষ্ণা। আগামীকাল শুভ জন্মাষ্টমী তিথি মহোৎসব, এক দুর্লভ তিথি। এই তিথি আমরা যদি পালন করতে পারি, এক অপূর্ব ফল লাভ করব। সব কিছু এই ভিডিওতে আজ ব্যাখ্যা করব। কালকে জন্মাষ্টমী তিথি এবং কালকের এই তিথি অত্যন্ত দুর্লভ, কেননা কালকে অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষ এবং রোহিণী নক্ষত্র যুক্ত। আর এই তিনটে যখন একসাথে যুক্ত হয় তাকে বলা হয় জয়ন্তী, যার ফলে শাস্ত্রে বলা হচ্ছে এই জয়ন্তী তিথিতে জন্মাষ্টমী ব্রত যদি আমরা পালন করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ জীবের 100 বছরের সমস্ত পাপ হরণ করেন এবং তাকে কৃষ্ণ প্রেম প্রদান করেন। তাই বুদ্ধিমান ব্যক্তি কালকের এই সুযোগটি অবশ্যই লুটে নেবে এবং সম্পূর্ণ নির্জল উপবাস থেকে এই ব্রত পালন করবেন। অনেকেই জন্মাষ্টমী 27 আগস্ট পালন করার জন্য বলছেন, কিন্তু তারা কিন্তু ভুল ব্যাখ্যা করছেন। আপনারা যদি তাদের কথা অনুসারে 27 আগস্ট করেন, তাহলে এই ব্রতের ফল কিন্তু লাভ করবে না। তাই নিজের একটু বুদ্ধি কাজে লাগিয়ে জন্মাষ্টমী ব্রত 26 তারিখে পালন করা উচিত। কেন? কারণ 26 তারিখে এই ব্রত হচ্ছে, কারণ শাস্ত্রে বলা হয় যে অষ্টমী তিথি যদি সূর্যোদয়ের সময়ের সাথে যুক্ত থাকে এবং তা যদি কিঞ্চিত নবমী যুক্ত হয়, তবে সেই তিথিতে অষ্টমী তিথি বলা হয় এবং সেই তিথিতে এই জন্মাষ্টমী তিথি এবং সেদিনই পালন করা উচিত। তাই আপনারা ভুল করবেন না, আগামীকাল জন্মাষ্টমী তিথি পালন করুন। এবার প্রশ্ন, জন্মাষ্টমী তিথি কেন পালন করব? কি এমন আছে জন্মাষ্টমী তিথি পালনে? তো ব্রহ্মা এখানে স্বয়ং বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, যে ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তার আদি অন্ত কোনো কিছু নেই, তিনি সর্বকারণের কারণ। তাই সেই পরমেশ্বর ভগবান যখন এই ধরাধামে লীলা বিলাস করেন, যখন আবির্ভূত হন, সেই জন্য ভক্তরা আনন্দিত হয়ে ভগবানের প্রীতিবিধানের জন্য উপবাস থাকে, মানে হরির নিকটে বসবাস করে এবং এই তিথিটি খুব সুন্দরভাবে পালন করেন। শাস্ত্রে বর্ণনা করা আছে যে এই জন্মাষ্টমী পালনের সুবিধা কী কী। একজন ভক্ত বা একজন ব্যক্তি যদি এই জন্মাষ্টমী ব্রত পালন করে, তাহলে ভগবান বলছেন যে তার সমস্ত পাপ রাশি ক্ষয় হয়। দ্বিতীয়ত শাস্ত্রে বলা আছে যে প্রতি বছর যিনি জন্মাষ্টমী ব্রত পালন করেন তিনি নিরোগী হন। তৃতীয়ত বর্ণনা করা হচ্ছে, যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের নিম্নগতি প্রাপ্ত হয় না, তারা নরকগামী কখনোই হয় না। শাস্ত্রে এও বর্ণনা করা হয় যে জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি ফল। তো কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন না করে, তাহলে সে ওই দিন যদি কেউ অন্ন ভোজন করে বা অন্যান্য কিছু ভক্ষণ করে, তবে সেটা শুকর, গরু, ছাগল, ভেড়া, গাধা ভক্ষণ করার যে পাপ, সেই পাপ তাদের লাগে। শাস্ত্রেও বর্ণনা করা হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করে না, তাদের গোহত্যা, নারী হত্যা যে পাপ, সেটা ফল লাভ করে তারা। হ্যাঁ, এই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করবে। এখন আমরা আলোচনা করব এই জন্মাষ্টমী ব্রত কিভাবে আমরা বাড়িতে পালন করতে পারি। তাই এই জন্মাষ্টমী ব্রত পালন করার জন্য আমাদের কি করণীয়, যে আগের দিন আমাদের একবার ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে তার কৃপা প্রার্থনা দরকার, সারাদিন যাতে আমরা নির্জল উপবাস করতে পারি, তার জন্য শক্তি প্রদান করার জন্য ভগবানের নিকট প্রার্থনা করণীয়। অথবা পরের দিন সকালে, মানে জন্মাষ্টমীর দিন আর্লি মর্নিং ব্রহ্মমুহূর্তে আমরা স্নান সারার পর, প্রাতঃ কীর্তন সম্পাদনের পর ভগবানের চরণে পুষ্প নিবেদন করে আমরা প্রার্থনা করতে পারি এবং সংকল্প করতে পারি যে ভগবান, আমি আপনার প্রীতিবিধানের জন্য এই জন্মাষ্টমীর শুভ তিথিতে আমি নির্জল উপবাস করতে চাই, আমাকে শক্তি প্রদান করুন, আমাকে কৃপা করুন। এরপর দৈনন্দিন যে কার্য, ভগবানের সেবা কার্য, সেটা করা উচিত এবং এই স্পেশাল দিনে ভগবানের জন্য খুব সুন্দর সুন্দর যেটা মেনু আইটেম বানানো উচিত, এবং সেটা যদি শস্যযুক্ত হয় তবে সেটা ভগবানকে আমরা নিবেদন করতে পারি, কিন্তু সেই দিন শস্যযুক্ত
প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত নয়, তা পরের দিন আমরা গ্রহণ করতে পারি। এছাড়া অধিক পরিমাণে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। এই জপের বিধান রয়েছে আমাদের শাস্ত্রে, আর এই ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, তাই আমরা এই দিন অধিক পরিমাণে জপ করলে ভগবানের কৃপা লাভ সম্ভব। এছাড়া ভগবানের চরণে তুলসী নিবেদন করা উচিত, ভগবানকে পুষ্প নিবেদন করা উচিত। এছাড়া আমরা গীতা ভাগবত পাঠ করতে পারি এবং কৃষ্ণলীলা পাঠ করতে পারি, অথবা কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে কৃষ্ণলীলা শ্রবণ করা উচিত। সারাদিন উপবাস থাকার পর আমরা কী করি? আমরা ভগবানের অভিষেক করি। বাড়িতে যাদের অভিষেক করার ক্ষমতা রয়েছে তারা অভিষেক করতে পারেন, তাছাড়া সব থেকে ভালো হয় আপনি আপনার নিকটবর্তী মন্দিরে গিয়ে অভিষেক করতে পারেন বা দর্শন করতে পারেন। অভিষেক আমরা যদি দর্শন করি তাহলে অভিষেক করার সেম ফল ভগবান দেন আমাদেরকে। তো 12টায় ভগবান, রাত 12টায় যেহেতু আবির্ভূত হয়েছিলেন সেই জন্য 12টা পর্যন্ত তো উপবাস করতেই হবে। তারপরে আমাদের অনুকল্প প্রসাদ গ্রহণ করা উচিত, শস্য একেবারেই গ্রহণ করা উচিত নয়, এবং তার পরের দিন সূর্যোদয়ের পর 6টার পর আপনারা পালন করতে পারেন। আর প্রশ্ন হতে পারে যে সকলে কি নির্জলা উপবাস করতে পারবে? কেউ যদি নির্জলা উপবাস করার যদি সামর্থ্যই না থাকে, হতে পারে শারীরিক অক্ষমতা কারণ, রোগ ব্যাধি রয়েছে বা কোনো কারণ, তাদের কি কোনো শাস্ত্রীয় বিধান রয়েছে? অবশ্যই রয়েছে, কারণ পরমেশ্বর ভগবান হচ্ছে কৃপাময়। যারা নিতান্তই অসমর্থ তাদের উচিত ভগবানের চরণ কমলে প্রার্থনা করা যে আমাকে ক্ষমা করে দিন যে আমি নির্জলা উপবাস করতে পারছি না, হে ভগবান আপনার প্রসাদ গ্রহণ করার অনুমতি প্রদান করুন। এই প্রার্থনা ভিক্ষা করে তারা অনুকল্প প্রসাদ পেতে পারেন। তাছাড়া শাস্ত্রে উল্লেখিত আছে ফল মূল ক্ষীর ঘৃত গ্রহণ করতে পারেন। তাই আপনাদের চরণ কমল আমি নিবেদন করি, কৃপা করে এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন। আর কাল খুব শুভ যোগ রয়েছে, তাই এই জন্মাষ্টমীর তিথি পালন করে সেই ফায়দাটা নিন, খুব সুস্থভাবে এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন, খুব ভালো থাকুন। হরে কৃষ্ণা।